বৃদ্ধ রহিমের যুবতী দ্বিতীয় স্ত্রীর ঝগড়া করার সময় ক্ষিপ্ত হয়ে স্বামীর অন্ডকোষ চেপে ধরে তাকে মেরে ফেলে। শারীরিক চাহিদার অভাবে এমন কাজ বলে দাবি প্রতিবেশীদের। এই নির্মম ও মর্মান্তিক ঘটনা ঘটে বগুড়ার ধনুট উপজেলার নিমগাছি ইউনিয়নে। স্থানীয়রা জানায়, বৃদ্ধ রহিমের প্রথম স্ত্রী মারা গেলে সে 60 বছর বয়সে 35 বছরের যুবতী বিউটিকে বিয়ে করে। বিয়ের পর থেকেই প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকত। ক্ষুধা না মেটায় বাঘিনীর মতো ব্যবহার করত বৃদ্ধ রহিমের সাথে দ্বিতীয় স্ত্রী বিউটি। প্রতিবেশীরা বিউটিকে বোঝালেও কারো কোনো কথাই মানত না সে। গতকাল দুপুর 12টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির মাঝে ক্ষিপ্ত হয়ে স্বামীর অন্ডকোষ চেপে ধরে ডাকাত বউ বিউটি। এতে বৃদ্ধ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু নিশ্চিত হয়। যে নারীরা টিকটিকি তেলাপোকা দেখে ভয় পায়, অথচ স্বামীকে খুন করতে হাত পা বুক কাঁপে না, তাদের কোন শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানান। সবার আগে সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্যকে দেখার সুযোগ করে দিতে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।